আজকের এই ভিডিওতে আমি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। যারা পাস কোর্সে ডিএসসি হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো এবং অনার্স কোর্সে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো ডিএসসি হিসেবে এবং তোমাদের টপিকটি ইন্ডিয়ান্স ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই সাজেশনটি দেখে নেবে। আর পাশে যারা ডিএসসি নিয়েছো তাদের কিন্তু এই টপিকটি পড়তে হবে। তো এখানে আমি অপশান বিটা দিয়েছি পাস কোর্সের জন্য। আর যারা অনার্সে আছো তাদের কিন্তু অপশান থ্রি এ অপশানটি দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমরা সাজেশনগুলো দেখে নেবে পরপর। প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, স্বাধীনতা পরবর্তী যুগে ভারতের বিদেশ নীতির প্রধান নির্ধারক বিষয়গুলি বিশ্লেষণ করো। কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, বিদেশ নীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসেবে ভারতের ভূমিকা পর্যালোচনা করো, অথবা আসতে পারে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে মূল নীতিসমূহ চিহ্নিত করো। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকলে ভারতের ভূমিকা বিষয়ক একটি সংক্ষিপ্ত টীকা লেখো। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা সম্পর্কে লেখো। টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? বর্তমান জলবায়ু অবক্ষয়ের যুগে এই ধারণাটি কতগুলি প্রাসঙ্গিক ও প্রযোজ্য? পরের প্রশ্ন, সার্কে ভারতবর্ষের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা বলতে পারে সমালোচনা সহ সার্কের মুখ্য সমস্যাগুলি আলোচনা করো এবং এতে ভারতের ভূমিকা তুলে ধরো। পরের প্রশ্ন, সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত এসএপিটিএ সাপটা এবং এসএএফটিএ সাপটা এর ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ভারত আসিয়ান সম্পর্ক নিয়ে একটি টীকা লেখো। নেক্সট, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। পরের প্রশ্ন, মধ্য এশিয়া অভিমুখীন ভারতের নিরাপত্তাজনিত কৌশল সম্পর্কিত একটি সংক্ষিপ্ত টীকা লেখো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর কাল পর্বে ভারত রাশিয়া সম্পর্কের পুনর্মূল্যায়ন করো, অথবা ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব কমন, তোমরা এটি ভালো করে প্র্যাকটিস করো। প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, বলতে পারে ভারত সোভিয়েত ইউনিয়ন সম্পর্ক একই হবে কিন্তু। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অসামরিক ক্ষেত্রে পারমাণবিক চুক্তি বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখো, অথবা বলতে পারে 9/11 পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো, অথবা বলতে পারে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক প্রবণতাগুলি আলোচনা করো। নেক্সট, ভারত ও বাংলাদেশের মধ্যে জলবণ্টন বিষয়ে দ্বিপাক্ষিক সত্য বিষয়ে আলোচনা করো বা আলোকপাত করো। পরের প্রশ্ন, সাম্প্রতিককালে ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের পরিবর্তিত বিন্যাসগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, BBIN করিডোর সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। নেক্সট, ভারতবর্ষের জোট নিরপেক্ষতা নীতিটির উৎস এবং বিবর্তনের বিষয়ে আলোচনা করো। তুমি কি মনে করো যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে এই নীতিটি বর্তমানে এখনও প্রাসঙ্গিক, অথবা জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভারত চীন সম্পর্কের বর্তমান প্রবণতা বিশ্লেষণ করো। নেক্সট, ইন্দো চীন সম্পর্ক বিশ্লেষণ করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দো চীন সম্পর্ক পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন, কাশ্মীর বিচার্য বিষয়ের প্রেক্ষিতে ভারত পাকিস্তান সম্পর্কের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা কোশ্চেনটি এইভাবেও আসতে পারে, ভারত পাকিস্তান সম্পর্কে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর কাল পর্বে ভারতের নৌ নিরাপত্তাজনিত প্রধান ভীতিসমূহ চিহ্নিত করো। পরের প্রশ্ন, ভারত শিথিল ক্ষমতা কূটনীতির দ্বারা বজায় রেখে চলেছে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ভারতের পূবে তাকাও নীতি এখনও অ্যাক্ট ইস্ট রূপে পরিচিত, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, এশিয়া ফর এশিয়ানস কথাটি কে বলেছিলেন, এই ধরনের স্লোগান দরকার হয়েছিল কেন? পরের প্রশ্ন, ভারত কর্তৃক দ্বিতীয় পোখরান বিস্ফোরণ এর কারণ ও প্রভাব বিষয়ে একটি টীকা লেখো। নেক্সট, ব্রিক্স গঠনের মূল লক্ষ্যগুলি কী ছিল? পরের প্রশ্ন,
ঠান্ডা যুদ্ধকালে ভারতকে বাহ্যিক ক্ষেত্রে কোন কোন মুখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল? শেষ প্রশ্ন, এশীয় ক্ষমতা রাজনীতিতে সিংহ বনাম হাতির মৌলধনাটি সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের সমস্ত সাজেশন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।